অবগত আছেন প্রথম আলো সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম সেই জায়গায় যাচ্ছি না কিন্তু আজকে ভীষণ প্রত্যাশা যে জায়গা ছিল আজকে জামিন হবে রোজিনা ইসলামের আজকে জামিন হয়নি এটা কি জামিন অযোগ্য কোনো মামলা কিনা জামিন হওয়া না হওয়ায় যে আইনি ব্যাখ্যাটা আছে সেই জায়গাটা একটু জানতে চাই জামিন হওয়াটা কতখানি উচিত ছিল সেটাও আমরা জানতে চাই জ্যোতির্ময় ধন্যবাদ জামিন হওয়া না হওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু একটি ধারা জামিন যোগ্য কিংবা জামিন অযোগ্য লেখা আছে তার উপরে অনেকাংশেই নির্ভর করে না যদিও অনেক ক্ষেত্রে লেখা থেকে জামিন অযোগ্য আপনারা দেখবেন র্যান্ডমলি আমরা হত্যা মামলার ক্ষেত্রে জামিন হতে দেখি এবং এরকম আরো অসংখ্য মামলার ক্ষেত্রে আমরা জামিন হতে দেখি কারণ জামিন ব্যাপারটা আসলে কোনো প্রসিডিং এর অংশ না এইটি বিচারক মহোদয়ের ডিসক্রিশনারি পাওয়ার তিনি যদি বাংলাদেশের স্টাবলিশড অনেকগুলো রিজন অলরেডি আমাদের জুরিসডিকশনে দাঁড়িয়ে গেছে সেগুলোর কারণে বিচারক মহোদয় আসলে জামিন বিষয়টা কনসিডার করতে পারেন সেটা হচ্ছে প্রথমত যদি নারী হন অসুস্থ হন বৃদ্ধ হন শিশু হন এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আসলে জামিন অযোগ্য ধারার ক্ষেত্রেও জামিন দেওয়াটাই বরঞ্চ কালচার হিসেবে দাঁড়িয়েছে এবং নর্মস বা প্র্যাকটিস হিসেবে দাঁড়িয়েছে আরেকটা জিনিস এখানে একটু উল্লেখ করা প্রয়োজন যেহেতু আমাদের এখানে প্রি ট্রায়াল কনফাইনমেন্টের ক্ষেত্রে কতদিন আসলে আটকে রাখতে পারবেন একজন ব্যক্তিকে সেই জন্য কোনো নীতিমালা কিংবা সুনির্দিষ্ট কোনো আইন নেই আমাদের এখানে আসলে খুব স্পষ্ট করে বলা মুশকিল যে কতদিন পর্যন্ত আপনাকে জামিনে আটক রাখা যেতে পারে যেটা বিশ্বের বিভিন্ন দেশে আছে এ নিয়ে আমাদের অনেক আপত্তি আছে পেশাজীবী হিসেবে আপত্তি আছে তারপরেও একটা প্র্যাকটিস দাঁড়িয়েছে যদি নারী হন অসুস্থ হন তাহলে তিনি জামিন পাবেন যতই জামিন অযোগ্য ধারা হোক আজকে আমরা আদালতে যেটা উপস্থাপন করেছে আমাদের আমাদের দুজন অগ্রজ অভিজ্ঞ আইনজীবীও ছিলেন জনাব এহসানুল হক সাহেব ছিলেন তিনি বিস্তারিত আসলে তুলে ধরেছেন তিনি যে কথাগুলো বলছিলেন যেটা আমিও নিজে অ্যাডাপ্ট করেছি আমার বক্তব্যের সময়ে সেটা হলো যে এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মধ্যে যে দুটো ধারা উল্লেখ করা হয়েছে তিন এবং পাঁচ এই তিন এবং পাঁচ ধারাগুলোকে যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝতে হবে হচ্ছে যে এটা জামিন যোগ্য কি অযোগ্য সেই কথাটি কোথায় বলা আছে আমাদের এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেরই 12 ধারাতে বলা আছে হচ্ছে আপনার যে যদি লাইফ সেন্টেন্স হবে এরকম কোন রকমের যদি কোনো ঘটনা না থাকে কোনো অফেন্স না 14 বছরের ধরেন আপনার জেল হতে পারে এরকম কোনো শাস্তির বিধান আছে এরকম কোনো অফেন্স না হয় তাহলে বাকি সমস্ত ধারাগুলো হচ্ছে বেলেবলি আইন বাংলাদেশ দণ্ডবিধানের অর্থাৎ রেগুলার ল এর এটা তো স্পেশাল ল অফিসিয়াল সিক্রেটস রেগুলার যে অপরাধ সংক্রান্ত যে আইন সেই আইনের 379 যেটা চুরি সংক্রান্ত ধারা আর 411 যেটা হচ্ছে চুরি সংক্রান্ত মালামাল পাওয়ার ধারা এই দুটো ধারাকে আমরা যেটা এই দুটো ধারাতেও এগুলো জামিন অযোগ্য বলেই বলা আছে কগনাইজেবল অফেন্স এবং জামিন অযোগ্য ধারা কিন্তু এই জামিন অযোগ্য ধারা যে আমি শুধু এফআইআর এর মধ্যে শুধু উল্লেখ করে দিলেই হবে না এফআইআর এর মধ্যে আসলে নেসেসারি ইনগ্রিডিয়েন্টস গুলো আছে কিনা যেটা বিজ্ঞ দুজন সিনিয়র আইনজীবী আমাদের আদালতে আজকে উপস্থাপন করেছেন এবং আমাদের সবারই সম্মিলিত বক্তব্য ছিল এটা যে 379 হতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো হতে হয় থাকতে হয় সেগুলো কিন্তু এখানে নাই অর্থাৎ এফআইআর এর মধ্যে কি কি বিষয় উনি চুরি করেছেন সেটার কোনো স্পষ্ট কোনো বর্ণনা নেই তিনি কোন কোন বিষয়গুলো তার কাছ থেকে পাওয়া গেল সেটার কোনো বর্ণনা নেই তার চাইতেও যেটা বড় ব্যাপার যেটা আমরা আদালতের সামনে আজকে তুলে ধরেছি সেটা হলো যে তালিকা একটি সিজার লিস্ট তৈরি করতে হয় যে কোনো বিষয় যদি তার চুরি করা মালামাল যদি উদ্ধার করতে হয় উদ্ধারিত একটা তালিকা করতে হয় সেই তালিকাতে যদি আমরা দেখি দেখবেন আপনারা প্রচন্ড রকমের বৈসাদৃশ্য বিদ্যমান প্রথমত এফআইআর এ ওনারা এজাহার যেটা করেছেন সেখানে উল্লেখ করেছেন 2:55 ঘটিকার সময় তিনি সচিবালয়ের পঞ্চম তলায় এই রুমে ঢোকেন এবং তাকে যখন চ্যালেঞ্জ করা হয় তিনি ছবি তোলেন এবং এরকম ডকুমেন্ট গুলো চুরি করছিলেন সেটা দেখতে পান সময়টা কিন্তু এখানে অনুরোধ করবো আপনাদের খেয়াল করার জন্য 2:55 জব্দ তালিকাটা যদি আপনি দেখেন জব্দ তালিকা প্রিপেয়ার করার স্থান এবং সময় উল্লেখ করা আছে যে 17/5/2021 ইংরেজি তারিখে 19:30 অর্থাৎ 7:30 সময় আপনি তার কাছ থেকে পজিশন নিলেন হচ্ছে পেলেন এই সমস্ত চুরির মালামাল 2:55 আপনি 7:30 সময় কেন এই সিজার লিস্ট তৈরি করবেন এখন কথা হচ্ছে এইটা কি কোনো সুনির্দিষ্ট আইনের ভঙ্গ করার ব্যাপার না কেবলমাত্র কথা কথা বলার জন্যই আমরা এই প্রসঙ্গগুলো তুলছি
ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারার দুই উপধারাতে বলা আছে হচ্ছে আসলে সার্চ এবং সিজারটা কিভাবে হবে। সেখানে বলা আছে হচ্ছে যে আপনার দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যিনি আসলে এই কোনো ঘটনার সাথে পক্ষভুক্ত ব্যক্তি নন, এরকম দুজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাকে তল্লাশিটা করতে হবে। তল্লাশি করে তার কাছ থেকে কি পাওয়া গেল, কোথায় পাওয়া গেল, কোন পজিশনে পাওয়া গেল, তার একটা লিস্ট তৈরি করতে হবে। সেটাকে আমরা বলছি হচ্ছে সিজার লিস্ট। তার মানে ফৌজদারি কার্যবিধি আইনের 103 এর দুই উপধারাতে পরিষ্কার করে বলা আছে সিজার লিস্ট কিভাবে প্রিপেয়ার করতে হবে। তাহলে ওনারা সিজার লিস্ট কিভাবে প্রিপেয়ার করলেন, 7:30টার সময় ওনারা এফআইআর এ বর্ণনা দিচ্ছেন, 2:55 ওনার কাছ থেকে এগুলো সব পেয়েছেন। এবার এই জায়গাটাই যেটি এখন একটু আসি যে আমার অফিসিয়াল সেক্রেটারি অ্যাক্টের যে দুটো ধারাতে মামলাটা হলো, 3 এবং 5 ধারায়, সেখানে একটা হচ্ছে গুপ্তচর বৃত্তি, আরেকটা হচ্ছে রংফুল কমিউনিকেশন অফ দ্য ইনফরমেশন উইথ এনিমি স্টেট অর এনিমি সামওয়ান এনিমি টু দ্য স্টেট। এখন গুপ্তচর বৃত্তি করতে গেলে আপনার যে জায়গাটায় করতে হবে সেটা হচ্ছে একটা প্রোহিবিটেড প্লেস এর মধ্যে করতে হবে। জি, সচিবালয় কি প্রোহিবিটেড প্লেস? প্রোহিবিটেড প্লেস এটা আপনি কাগজে একটা লিখে দিলেই হবে না, আপনাকে গ্যাজেট নোটিফিকেশন করে সরকারের পক্ষ থেকে বলতে হবে যে এটা সংরক্ষিত এলাকা, এই জায়গাটায় কেউ ঢুকতে পারবে না। সেখানে তো আপনি একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে যে কেউ ঢুকতে পারে, সাংবাদিকরা তো বটেই, তাহলে এটা কোনো প্রোহিবিটেড স্পেস এর মধ্যে পড়ে না। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ওনারা এফআইআর এ বললেন হচ্ছে কোন রকমের জব্দ তালিকায় যে সমস্ত গল্পগুলো বললেন সেটার কোনো ধরনের বর্ণনা এফআইআর এর মধ্যে দিলেন না, না দিয়ে বরঞ্চ ওখানে উল্লেখ করার চেষ্টা করলেন যে ওনারা নন ডিসক্লোজার বিভিন্ন এগ্রিমেন্টের কপি, এই সমস্ত সমঝোতা স্মারক টারকের কথা, এগুলো যদি বাইরে আসে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হবে। আপনি শুনলে অবাক হবেন যে ওনারা জব্দ তালিকার মধ্যে 4টা ডকুমেন্টের পাওয়ার কথা বলেছে। সেই ডকুমেন্টের আমি শুধু নামগুলো বলছি, আপনারা সাধারণ মানুষ আসলে বুঝতে পারবেন যে কতটা হাস্যকর হতে পারে যে ওনাদের অভিযোগগুলো। প্রথম জব্দকৃত আলামতটা কি, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের অ্যাম্বাসেডরের প্রেরিত ডিও লেটার। ডিও লেটার কে, গোপনীয় কোনো কিছু? দ্বিতীয় যে COVID-19 মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী সরঞ্জাম আদি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণের জন্য পরিচালক কর্তৃক স্বয়ংসহ কাগজের পত্র, এর গোপনীয়, এটা কিসের ন্যাশনাল সিকিউরিটি সেন্সিটিভ ইস্যু হতে পারে এই চিঠি? তারপরে আপনি দেখবেন যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য সার সংক্ষেপ, এটা ওনারা গোপনীয় মনে করছেন। তারপরে চারে বলছে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় পরামর্শ কমিটি অনুমোদন সংক্রান্ত অনুমোদিত সামারির ফটোকপি। এই 4টাকে ওনারা মিস্টেকেনলি মিসকনসেপশন অফ ল থাকার কারণে ওনারা মনে করছেন এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটির ব্রিজ করবে এরকমের কাগজ, যদিও এগুলো কোথাও কোনোভাবেই অ্যাট্রাক্ট করে না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একদম আইনের আমাদের যারা অতিথি আছে, আমাদের যারা দর্শক শুনছেন, তারা আপনার আইনের যে ব্যাখ্যাটা পরিষ্কার বুঝতে পেরেছেন এবং আপনি যা বললেন সেটা আমাদের মনে হচ্ছে যে আমরা আজকে তো এটা বলতেই পারি, কিংবা শুরুর দিন থেকে বলছি যে এই যে 100 বছরের পুরনো একটা আইন প্যান্ডেরার বাক্স থেকে বের করলো এবং সেই আইন দিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে রোজেনা ইসলামকে কারাগারে প্রেরণ করা হলো এবং আজও তার জামিন হলো না এবং আমরা রবিবারের অপেক্ষায় আছি, এবং সেই রবিবারের অপেক্ষায় থাকতে যে আইনের যে ব্যাখ্যা দিলেন সেখানে মামলায় যতগুলো ঘাপলাযুক্ত মামলা দায়ের করা হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন উঠে গেছে এবং মানুষ প্রশ্ন তুলছেন।